नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। सेंट्रल पार्टी ऑफिस আছে, সেখানে বিবেকানন্দদা আমাদের তিনি আছে রাজ্যের নেতা, ওনার নেতৃত্বে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান রাখা হয়েছে, ভারত মার মূর্তি বসানো হয়েছে, সঙ্গীতের অনুষ্ঠান আছে। উনি বলেছিলেন তোমাকে বাঁচতে হবে, আমার আদেশ তো মানতে হবে, তাই সবাই মিলে একসঙ্গে স্বাধীনতার যে সংগ্রামের যে বিভিন্ন সঙ্গীত সেটা উপভোগ করছি। ভারত মাতার সামনে সবাই নতমস্তক হলাম, প্রণাম করলাম। আসল সবাসীকে কি বার্তা দিতে চাইছেন আজকের দিনে? আজকের দিনে বার্তা দিতে চাইবো যে আজ আমরা যখন 15 আগস্ট যখন স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন স্বাধীনতা যাতে ট্রু সেন্সে আসে সেটা দেখে নিতে হবে। আমরা স্বাধীন হয়েছে বলে অন্য কারো স্বাধীনতা কেড়ে নেব, তাহলে আসল স্বাধীন আমরা হলাম না। আমি স্বাধীন স্বাধীন দেশ বলবো যদি সবার বিভিন্ন রাজনৈতিক দলে বিশ্বাস করার অধিকার থাকে, বিভিন্ন ধর্মের যে রীতিনীতি সেটা মানার অধিকার থাকে, বিভিন্ন ভাষায় কথা বলার অধিকার থাকে, সব অধিকার যদি থাকে তাহলে দেশকে স্বাধীন বলতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে একটা দর্শনে যারা বিশ্বাসী, পরিপন্থী কোনো দর্শনে যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। একদিকে আপনি অন্য লোকের স্বাধীনতা কেড়ে নেবেন আর একদিকে ঝান্ডা তুলবেন, দুটো একসঙ্গে কী করুন, পুরোটা দ্বিচারিত হয়ে যাচ্ছে। তো যতদিন পূর্ণ স্বাধীনতা আমরা না পাচ্ছি, বাংলায় সবাই খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেওয়ার অধিকার না পাচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে। मैं अपनी बारी को विराम देता हूँ।